হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আলিবান ডিফেন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আরো একবার চলে আসলাম আমি তোমাদের সামনে। আমাদের সাথে আছে মেজর শহীদুল্লাহ স্যার এবং পাশে আছে মন। তোমরা কিন্তু মনকে আগে অনেক ভিডিওতে দেখেছো, আর সে যখন বাংলাদেশ বিমানবাহিনীতে পরীক্ষা দিয়েছিল বিমান সেনা হিসাবে, সে কিন্তু বলেছিল বা আমরা কিন্তু ভিডিওতে দেখিয়েছিলাম সে কিন্তু সিলেক্টেড হয়েছিল, বাট আনফর্চুনেটলি ওয়েটিং এ রাখা হয় তাকে। এক পর্যায়ে সে ভেবে নিয়েছিল হয়তো বা তার মনে হয় আর ডাকার সম্ভাবনা নাই। বাট তোমাদের উদ্দেশ্যে খুশি সংবাদ দিয়ে রাখি, আসলে ওর কিন্তু গতকাল কল আসছে ওর জেলা থেকে, লক্ষ্মীপুর জেলা থেকে। ওকে 17 বা 18 তারিখে যেতে বলা হয়েছে সেখানে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রন্তেজ এয়ারপোর্ট মেবি, ওখানে যেতে বলছে ব্লাড টেস্টের জন্য। তো এখন মেজর স্যার কিছু বলবেন তার উদ্দেশ্যে, তারপর মূল তোমাদের সঙ্গে বলবে, কারণ তোমাদের উদ্দেশ্যে কথা বলার উদ্দেশ্য একটাই, তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখনো ওয়েটিং লিস্টে ছিলে বাংলাদেশ বিমান বাহিনীতে সেনাপদে যারা পরীক্ষা দিয়েছিলে, যে তাদের পরবর্তীতে ডাক আসবে কি আসবে না। আসলে কিন্তু অনেকে কিন্তু ডাক আসছে, অনেকে আমাকে কল দিচ্ছে, যেমন গতকালও খাগড়াছড়ি থেকে কল দিয়েছে, ওই জেলা থেকে দুজনকে কিন্তু ডাকছে ওয়েটিং লিস্ট থেকে, তোমার মাদারীপুর জেলা থেকেও কিন্তু একজন না দুজনকে ডাকছে। সো তোমাদের ওয়েটিং এ আসো, অবশ্যই তোমার ফোনটা অন করে রেখো। আর এখন স্যার কিছু কথা বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমি ইতিপূর্বে অনেকবার আপনাদের সম্মুখে অমির মাধ্যমে বিভিন্ন রকমের কথাবার্তা বলেছি বা সংবাদ আপনাদেরকে আপডেট রাখছি। এখন আমি একটা জিনিস বলবো যে আপনারা জানেন যে এয়ারফোর্সের বিভিন্ন পরীক্ষা প্রায় শেষ, এখন অনেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে, অনেকে অপেক্ষা দেওয়া অর্থাৎ ওয়েটিং লিস্টে ছিল, তাদেরকে ডাকা হচ্ছে। তবে আমাদের এখানে মোহাম্মদ মুন লক্ষ্মীপুর জেলা অত্যন্ত উদ্যমী একটা ছেলে এবং তার ইচ্ছাশক্তি অনেক প্রবল, আমরা তাকে বিভিন্ন ক্লাসের ভিতরে লক্ষ্য করছি এবং সে মোটামুটি খুব আশাবাদী ছিল হয় চূড়ান্তভাবে নির্বাচিত হবে অথবা অপেক্ষাকারী থেকে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করবে। তো যাই হোক, এই 18 তারিখে তাকে এখন অপেক্ষাগার অর্থাৎ অপেক্ষা ওয়েটিং লিস্টের দিকে তাকে ডাকা হচ্ছে এবং মেডিকেলে সে কনফিডেন্ট এবং সে ফিট হবে এবং আপনারা তার জন্য দোয়া করবেন। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, ডিফেন্সে সবচেয়ে মনোবলটা দেখে এবং সেই জাতীয় মনোবল মিস্টার মুনের আছে, এবং আমরা বলবো কি যে মুন তার ফ্যামিলি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল যে এখানে এই টিউটোরিয়ালে তার প্রশিক্ষণ নেবে কি নেবে না, বাট সে তার উদ্যমতা এবং সাহস নিয়ে সে আমাদের সাথে যোগাযোগ রাখছে। ইনশাল্লাহ 18 তারিখে সে সফলকাম হবে এবং ভবিষ্যতে সে বাংলাদেশ এয়ারফোর্সের একজন গর্বিত সৈনিক হবে। আমরা তার জন্য দোয়া করি এবং তারই আদর্শ নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সর্বসময় আপনাদের সহযোগিতায় আছি। ভয়ার দেয়ারি যে উইল দেয়ারি যে ওয়ে একটা ইংরাজি প্রভাব আছে, সেই কথাটা সেই বাক্যটাই আমাদের মনের জন্য প্রযোজ্য, আশা করি আপনাদের জন্য প্রযোজ্য হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আপনাদের জন্য আমাদের আন্দোলনের দ্বার সবসময় খোলা, ওয়েলকাম। থ্যাংক ইউ মেজর স্যারকে। আসলে মেজর স্যার যখনই কথা বলেন কিন্তু অনেক মূল্যবান কথা বলেন। সো ফ্রেন্ডস, এখন কিন্তু আমি চলে যাবো মনের কাছে, তার লাইফের স্ট্রাগলের কথা কিছুটা হলেও তোমাদের কাছে শেয়ার করবে, কারণ তোমরা যারা প্রত্যন্ত এলাকা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখো, আমরা জানি তোমাদের আসলে প্রত্যেকের সাথে হয়তো বা যোগাযোগ হয় না, বাট অনেকে অনেক স্ট্রাগল করো, অনেকের অনেক ইচ্ছা যাওয়ার জন্য ডিফেন্সে, বাট কোনো ওয়ে পাও না আসলে কীভাবে যাবে বা কীভাবে আসবে, দিক নির্দেশনাটা কীভাবে সঠিক দিক নির্দেশনা কীভাবে পাবে এটা কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে জানো না। সো ওদের কথা শুনলে বা মনের কথা শুনলে হয়তো বা তোমাদের সেই প্রেশন আসবে বা উৎসাহিত তোমরা হবে, তো তার কথা শুনবো। তার আগে একটু বলে রাখি ফ্রেন্ডস, তোমরা কিন্তু জানো ইতোপূর্বে যে আমাদের কিন্তু 328 জন এবছর কিন্তু যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা হিসাবে ট্রেনিং করতে, আর আজকে তো আরও একদিন বেড়ে গেল 329 জন হবে। তো আমাদের অনেক মানে কিন্তু আগামী সার্কুলেশনের জন্য কিন্তু এখন থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে। দেখো পিছনে অনেকেই আছে, তারা কিন্তু আমাদের এখানে ক্লাস কিন্তু স্টিল শুরু করে দিয়েছে, টেকনিক্যাল ট্রেড, নন টেকনিক্যাল ট্রেড, জিসি বলো, আইটি বিভাগ বলো, মেডিকেল সহকারী বলো, এমটি ওয়েব বলো, বিভিন্ন ট্রেডের জন্য কিন্তু আমাদের এখানে ক্লাস করা শুরু করে দিয়েছে। তো তোমরা চাইলে বাসায় বসে না থাকে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এখানে কিন্তু 2 মাস 3 মাসের জন্য কিন্তু ক্লাস করতে পারো, আমাদের এখানে হোস্টেল ব্যবস্থা বলা আছে, তোমরা এসে কিন্তু এখানে থেকে ক্লাস করতে পারছো আমাদের এখানে। আর যারা কিনা তোমরা আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স, তারা কিন্তু এই চ্যানেলের এই ভিডিওর পরে আরও আমাদের অনেক ভিডিও দেওয়া আছে মানে আপডেট, তোমরা কিন্তু ওগুলো একটু দেখে ফেলো, যেটা তোমাদের অনেক হেল্প করবে আশা করি। সো এখন মন কিছু কথা বলবে প্লিজ, সবাই শুনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ইতিমধ্যে বন্ধুরা আমাকে একটি ভিডিওতে আর অনেকগুলো ভিডিওতে আমাকে আগে দেখেছ, কিন্তু এভাবে কখনো দেখোনি আর আমি এভাবে আসার কোনো সুযোগ পাইনি। কিন্তু দেখো আল্লাহ রাব্বুল আলামিনের কি লীলা খেলা, মানে বাদ পড়ে যাবো যাবো এমন মুহূর্তেও আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে সহায় হয়েছেন। আর সবচেয়ে বড় কথা যেটা একটা উসিলা, সেটা হচ্ছে যে এই অনির্বাণ কোচিং সেন্টার, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
সবচেয়ে বড় কথা হলো তোমাদের লক্ষ্য স্থির করতে হবে, যে জিনিসটা তোমরা সামনে রেখে সামনের দিকে এগিয়ে যাবে, হাল ছাড়বে না, চেষ্টা করে যাবে। ঠিক আছে, হচ্ছে না, কিন্তু চেষ্টা করে যাও, তখন বলতে পারবে যে হেরে গেছো, আমি চেষ্টা করেছি। আর দেওয়ার মালিক আল্লাহ। তোমরা সবসময় অবশ্যই চেষ্টা করবে, অবশ্যই আমার জন্য দোয়া করবে যাতে আমি চূড়ান্তভাবে সিলেকশন হয়ে গেছি বলতে পারো, এখন ব্লাড টেস্টের অপেক্ষায়। আর তোমরা অবশ্যই অবশ্যই বন্ধুরা আমাদের অনির্বাণ কোচিং সেন্টারে এসে দেখো, যে আমাদের এখানকার স্যার মেজর স্যার আছেন, তারপর আমাদের এমডি স্যার আছেন, আরও বিভিন্ন রকম আমাদের ইনস্ট্রাক্টর আছেন, তারা আছেন, ওনারা আমাদের কেমনভাবে অনুপ্রাণিত করবেন। আর তোমরা সবসময় আপডেটগুলো পেতে থাকবে, আপডেট সংবাদ নিউজগুলো পেতে থাকবে, যার ফলে তোমরা অনুপ্রাণিত আরও বেশি হবে। আর আমাকে দেখে অবশ্যই অবশ্যই আমি মনে করছি যে তোমরা একটু বেশি অনুপ্রাণিত হবে। তো বন্ধুরা অবশ্যই আমাদের এই কোচিং সেন্টারে আসে দেখো তোমরা, যে এখান থেকে তোমরা কীভাবে গাইডলাইন পেতে পারো, যখন দেখো আমাকে যে আমরা কীভাবে গাইডলাইন পেয়েছি। আর আমার শুধু আমি না, আর অন্যান্য ভিডিও তোমরা অবশ্যই দেখেছো যে আমাদের যত বেশিরভাগই বাংলাদেশ বিমান সেনা নৌ তিনো বাহিনীতেই যে বেশিরভাগ মানে আমরা বিমান সেনা অথবা অফিসার আইএসএসবিতে যারা সিলেকশন হয়েছে তারা বেশিরভাগই বিমান সেনা থেকে এখান থেকে অনির্বাণ থেকে সিলেকশন হয়েছে। তো বন্ধুরা তোমরা আমার একটা প্রত্যাশা, তোমরা অবশ্যই অবশ্যই অনির্বাণে যোগাযোগ করবে সামরিক বাহিনীর জন্য। ধন্যবাদ বন্ধুরা। আমরা বিদায় নিব, তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইকের মাধ্যমে জানিয়ে দিও, যে কোনো টাইপের প্রশ্ন থাকলে তোমরা কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। টিল দেন সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বিদায় নাও সবাই, টাটা।